কচি কাঁচা থেকে বড়দের আঁকা ছবি, ক্রিয়েটিভ ছবি, অয়েল পেন্টিং থেকে প্যাস্টেল, পেন্সিল, ওয়াটার কালার, নানান ধরনের কাজের রূপরেখা থেকে হস্তশিল্পের অভাবনীয় কাজ মুগ্ধ করছে শিল্প অনুরাগীদের। শিল্প সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই মুর্শিদাবাদ, ঠিক তেমনই সমৃদ্ধ লালগোলার মাটিও। শিল্প এবং শিল্পী মনের সত্তাকে তুলে ধরতে পায়ে পায়ে নবমতম বর্ষে সাত্ত্বিক সোল অফ আর্টের চারুকলা প্রদর্শনী জেলায় শিল্প জগতের আঙিনায় যেন এক উজ্জ্বল নাম। 24 জানুয়ারি সাড়ম্বরের সাথে উদ্বোধন হয় সাত্ত্বিকের চারুকলা প্রদর্শনী। উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর অঞ্জন সেনগুপ্ত। প্রদর্শনীতে এসে সকলের কাজ দেখে তিনি বলেন, নিষ্ঠা আর আন্তরিকতায় যে কোনো উদ্যোগ সুন্দর হয়, সে কথাই বলছে ছবিগুলি। লালগোলা এসে তো আমি খুবই আনন্দ পাচ্ছি, আর এখানে এসে তো মানে আমি অভিভূত আর কি। এত সুন্দর আয়োজন সাত্ত্বিক সোলা পার্টের যে ভাবতে পারছি না। আর ছবিগুলো আমি দেখছি, আসলে একটা জিনিস আমি বুঝতে পারছি, নিষ্ঠা আর আন্তরিকতা থাকলে যে কোনো জিনিসই সুন্দর হয়ে ওঠে। এই ছবিগুলো সেই কথাই বলছে যে প্রত্যেকের মধ্যে আঁকার প্রতি যে নিষ্ঠা এবং আন্তরিকতা আছে প্রত্যেকটা ছবি থেকে, সেই জিনিসটা আমার মানে অনুভব হচ্ছে। সাত্ত্বিকের কর্ণধার মোহাম্মদ মিজানুর খান সহ গোটা সাত্ত্বিক পরিবার এই প্রদর্শনী ঘিরে উচ্ছ্বসিত। তিন দিন ধরে চলা এই প্রদর্শনী অন্য মাত্রা এনে দিয়েছে চারুকলার আঙিনায়। লালগোলা যোগেন্দ্রনারায়ণ জুনিয়র হাই স্কুলে এই প্রদর্শনী ঘিরে শিল্প অনুরাগীদের আনাগোনাও থাকে চোখে পড়ার মতো। শিল্প নান্দনিকতায় দীক্ষিত করে তোলে সমাজকে, এই চিত্র প্রদর্শনী যেন সেই বার্তাই বহন করছে। এই চিত্রকলা প্রদর্শনীর গুরুত্ব বলতে গেলে, প্রথমেই গুরুত্ব না বলে আমার মনে হয় যে কিছু ঘটনা আমাদের মনে করা দরকার। আমরা কদিন আগেই দেখেছি যে কি ভয়াবহতার মধ্যে দিয়ে লালগোলা গেছে, সেই ভয়াবহতা থেকে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু তার মধ্যেও আমরা এবারে নবম চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছি। আমার মনে হয় যে শিল্পের গুরুত্বটা এখানেই, যে শিল্প আমাদের নান্দনিকতায় দীক্ষিত করে তোলে, শিক্ষিত করে তোলে, ফলে এই যে ভয়াবহতা, এই যে নানান সামাজিক অপকর্ম এবং সামাজিক অধঃপতন, আমার মনে হয় যে নান্দনিক যে আমাদের সংস্কৃতি চর্চা, তা আমাদের সমাজকে আরও অনেকখানি এগিয়ে দিতে পারে একটা সুস্থ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে। বিভিন্ন থিম, বিভিন্ন চিন্তাভাবনাকে রং তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। আঁকার প্রতি ভালোবাসা, সকলের সহযোগিতায় প্রদর্শনীতে অংশ নিয়ে উচ্ছ্বসিত সাত্ত্বিক পরিবারের সদস্যরাও। আমার ছবির থিম নেচার, যেটা নেচার্স বিউটি আর কি, সেই নেচার্স বিউটিটাই আমি আমার ছবিতে তুলে ধরেছি। এই ছবি আঁকার পেছনে তোমার উৎসাহটা কি জড়িয়েছে? ছবির প্রতি ভালোবাসা, ছবি আঁকার প্রতি ভালোবাসা যেটা, সেটা তাছাড়া স্যারের সাপোর্ট, একটা ভালো স্যার পাওয়া যিনি আমার এই উৎসাহকে আরও সঠিক দিকে পরিচালিত করেছেন, বাড়িতে বাবা মার উৎসাহ, তারাও আমাকে উৎসাহ দিয়েছেন। আমার যেটা, এটা আমার প্যাশান, ছবি আঁকাটা আমার একটা প্যাশান, তো সেই প্যাশানকে ফলো করতে আমি আর আমার সারাউন্ডে যেসব লোকজন আছেন তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন, আর এটাই আমার ছবি করার মূল উৎসাহ। ছোটোবেলা থেকেই ছবি এঁকে আসছি, আমার ছোটোবেলা আমার পিসু ছবি আঁকতো, তো আমার ছোটোবেলা থেকেই যে ছবি প্রতি একটা প্রেম জাগেছিল, তো ছোটোবেলা থেকেই যে মিজান স্যারের ইসে আর ছোটোবেলা থেকে এঁকে আসছি। এবার আমার এতটাই হয়েছিলো যে মিজান স্যারের ইসে তো করেছি, যা করতে পেরেছি স্যারের দয়ে, স্যার সাহায্য করেছে প্রচণ্ড এবং বাড়ি থেকে প্রচণ্ড সাপোর্ট আছে, ওটার মাধ্যমে হয়ে গেল। প্রদর্শনীতে এসে সকলের কাজ দেখে অভিভূত শিল্প অনুরাগীরা, শিল্পীদের কাজ দেখে উচ্ছ্বসিত দর্শক মহল। আমি এখানে প্রত্যেকবারই আসি এখানে আর্টের অনুষ্ঠানে, অত কিছু আর্টের বুঝি না, তাও এখানে আসতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে, সমস্ত কিছু বুঝতে পারি এবং ভালো লাগে। আমি যেন আমার ভাইয়ের মতো, এবং সে হয়তো যাতায়াত আছে বহুকাল ধরে, তার মতে আমি এখানে এবং ছবি দেখতে ভালো লাগে, হয়তো বুঝি না কিছু, সেই জন্যে এখানে আসি, আমার ভালো লাগছে। সুপ্ত প্রতিভাগুলিকে একটু অক্সিজেন দিলেই অনেক দূর যেতে পারবে তারা, আর সেখানেই এই প্রদর্শনীর সার্থকতা, জানালেন সাত্ত্বিক কর্ণধার। লালগোলা অনেকে বলে প্রান্তিক শহর, আমি মনে করি না, কারণ প্রান্ত থেকে মেধাগুলো তৈরি হয়ে শহর মাথায়,
ফলে লালগোলা কোনো অংশে প্রান্তিক নয়। এখানে লালগোলার যে সুপ্ত প্রতিভাগুলো ছিল, আমার মনে হয়েছিল এরা যদি একটু অক্সিজেন পায় এরা অনেক বড় জায়গায় যেতে পারে। কালকে যারা ছোট ছোট অঙ্কুর ছিল তারা অনেকেই বৃক্ষ আজকে ফুল দিচ্ছে, ছায়া দিচ্ছে লালগোলাকে। সত্যিক সোল অফ আর্টের এই উদ্যোগ লালগোলার মাটিতে চারুকলা জগতে বলা যায় এক প্ল্যাটফর্ম, যে উদ্যোগ বছরের পর বছর আরও এগিয়ে চলুক সেই আশা নিয়েই নতুন কিছু করার স্বপ্ন দেখছে সাত্ত্বিক সোল অফ আর্ট। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। সোলাপাটের পক্ষ থেকে এবারে নবম চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। চিত্রকলা যে একটা দৃশ্যকাব্য এটা বোঝাতে হয় না, চোখের ভেতর দিয়ে পুরোপুরি মানুষের অনুভূতিতে চলে যায়, সেটা লালগোলার মানুষ এতভাবে সুন্দরভাবে সাড়া দিল। প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত এসেছে, তার জন্য সাত্ত্বিকের অনুষ্ঠান সার্থক। আরও একটি কথা যোগ করি, জঙ্গিপুর থেকে এখান থেকে 20 কিলোমিটার দূরে এক গামছাওয়ালা, সেও কিন্তু গামছা বিক্রি করতে করতে এখানে এসে ছবিগুলো ঘুরে 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 দেখেছে। সাধারণ মানুষ থেকে এখানে ওসি, এখানে সভাপতি, এখানে এডিএম, এখানে আরও বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষ যখন এসে ফিরে 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 ছবিটা দেখেছে, তখন মনে হচ্ছে আমাদের শ্রম সার্থক। আমরা সব মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। লালগোলার মাটির গন্ধ শুধু জেলা নয়, শুধু রাজ্য নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, এই স্বপ্নে আমরা বাঁচি এবং আমরা বিশ্বাস করি লালগোলায় যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো আগামী দিনে অনেকটাই বিকশিত হবে, পুষ্পিত হবে এবং লালগোলাকে অক্সিজেন দান করবে। ধন্যবাদ। আমাদের নবম বর্ষের প্রদর্শনী আজকেই শেষ দিন, তবে শেষ দিনে এসে একটা দুঃখের সুর তো থাকেই, আমাদের মন ভারাক্রান্ত হয়, কিন্তু আনন্দ এই যে এত মানুষ যে শুধু ছবিকে ভালোবেসে এখানে আসবেন তা আমাদের ধারণার অতীত। এবং সবথেকে বড় কথা যেটা বারবারই আমরা দেখেছি যে লালগোলায় এই চিত্র প্রদর্শনীর একটা সবথেকে বড় যে দিক সেটা হচ্ছে যে আপামর মানুষ এখানে অংশগ্রহণ করেন। বড় বড় গ্যালারিতে যেটা হয় শুধু ওই শিল্প মহলের লোকেরা বিভিন্নভাবে তাদের যোগাযোগের মাধ্যমে তারা সেখানে যান, ছবি দেখেন, কিন্তু এখানে সেদিন আমরা দেখছিলাম যে একজন গামছা বিক্রেতা তিনিও ঘুরে ঘুরে ছবি দেখছেন। এটাই আনন্দ যে সমাজের সমস্ত স্তরের মানুষকে আমরা এই কর্মযজ্ঞে সামিল করতে পারি এবং আমরা আমাদের এই কাজকে সকলের কাছে পৌঁছে দিতে পারছি। ফলে সার্থকতা এটুকুই যে আমরা আমাদের দিক থেকে এটাই আমাদের